Hello everyone, assalamu alaikum. This is Dr. Riyed, Doctor of Medicine and Cardiology. আজকে আমরা আলোচনা করব AMPM নিয়ে। আপনারা জানেন AMPM JEUNESSE Global একটি প্রোডাক্ট। JEUNESSE Global হচ্ছে একটা গ্লোবাল আমেরিকান কোম্পানি যেটি পুরো পৃথিবীতে 160 প্লাস কান্ট্রিতে কাজ করছে অত্যন্ত সফলতার সুনামের সাথে, এবং JEUNESSE Global কাজ করছে স্পেশাল স্টেম সেল স্টিমুলেন্ট ট্রিটমেন্ট নিয়ে। এবং AMPM আমরা এমন একটি উপাদান, এমন একটি প্রোডাক্ট স্পেশালি যেটিকে ডিজাইন করা হয়েছে আমাদের বডির সমস্ত ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য। সো আজকে আমি AMPM সম্পর্কে আপনাদের সাথে ডিটেইলস আলোচনা করব। সো শুরুতেই হচ্ছে AMPM পরিচিতি। AMPM টিকে ডেভেলপ করেছেন ডক্টর ভিনসেন্ট জিয়াপাপা, যিনি দুইবার নোবেল পুরস্কারে নমিনেটেড হয়েছেন, এবং উনি বলেছেন যে AMPM আমাদের সকল প্রকার ভিটামিনের চাহিদা পূরণ করতে সক্ষম। উনি AM এর মধ্যে 70টি ভিটামিন ইনগ্রেডিয়েন্টস এবং PM এর মধ্যে 77টি ভিটামিন ইনগ্রেডিয়েন্টস উনি সংযুক্ত করেছেন। এবং আপনারা জানেন যে ভিটামিনের ঘাটতিতে আমাদের শরীরে নানাবিধ সমস্যা হতে পারে, আমাদের হার্টের প্রবলেম, ব্রেইনের প্রবলেম, আমাদের স্কিনের প্রবলেম, অথবা আমাদের দেখা যাচ্ছে যে ব্লিডিং প্রবলেম, অথবা আমাদের DNA পর্যন্ত ভেঙে যেতে পারে, আমাদের শরীরে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সো আসুন আমরা জেনে নিই যে ভিটামিনের চাহিদাগুলো আমরা কিভাবে পূরণ করতে পারবো। বিজ্ঞানীরা বলেছেন যে আমাদের বডিতে এনার্জি উৎপাদনের জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য, আমাদের বিশেষ করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন দরকার। এই ভিটামিনগুলো আমরা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী থেকে পেয়ে থাকি। বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী থেকে আমরা কিন্তু এই ভিটামিনগুলো আমাদের শরীরে নিতে পারি, বাট সবার পক্ষে খাবারগুলো বেছে বেছে খাওয়া সম্ভব হয় না, যার ফলে মানুষ কিন্তু বিভিন্ন প্রকার ভিটামিনের অভাবে ভোগে। এবং ভিটামিনের অভাবে আমাদের কি কি রোগ হতে পারে আসুন জেনে নেই। প্রথমত ভিটামিন B1 এর অভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমাদের খাদ্যের রুচি কমে যায়, তাছাড়া দেখা যাচ্ছে আমাদের বেরিবেরি সহ কার্ডিওভাস্কুলার হার্টের বিভিন্ন রোগ হতে পারে। তাছাড়া ভিটামিন বেরিবেরি বিশেষ করে এমন একটা রোগ, এটা আমাদের হার্ট রেটটাকে স্লো করে দেয়, অনেকে দেখা যাচ্ছে মাসেল ফাংশনটা অনেকটা কমে যায়, তারপর শরীরে বিভিন্ন প্রকার ব্যথা শুরু হয়। ভিটামিন B2 এর অভাবে আমাদের মাইগ্রেনের সমস্যা হতে পারে, এটা বিশেষ করে আমাদের চোখের পাওয়ারটার উপর একটা প্রভাব রাখে। তাছাড়া আমাদের রক্ত শূন্যতা দেখা দিতে পারে, তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের বডি অনেকটা দুর্বল হয়ে যেতে পারে, এবং ভিটামিন B2 এর অভাবে দেখা যাচ্ছে আমাদের হেয়ার এবং স্কিনের অনেক ক্ষতি সাধন হয়। B3 এর অভাবে দেখা যাচ্ছে আমাদের ডার্মাটাইটিস, স্কিনের প্রবলেম হতে পারে, আমাদের ডায়রিয়া হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন প্রকার পেলাগ্রা জনিত জটিল রোগ পর্যন্ত হতে পারে। তাছাড়া ভিটামিন B12 এর অভাবে দেখা যাচ্ছে আমাদের মাথা ঘোরানো, আমাদের মেমোরি লস, অথবা ডিপ্রেশন, অথবা ওয়েট কমে যাওয়া, অথবা দেখা যাচ্ছে যে আমাদের শরীরে দুর্বলতা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, ইউরিনের সমস্যা হতে পারে, আমাদের মাসল দুর্বল হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি B12 এর অভাবে অনেকগুলো প্রবলেম, এখানে ইনফার্টিলিটি পর্যন্ত হতে পারে। তাছাড়া ভিটামিন A এর অভাবে দেখা যাচ্ছে আমাদের রাতকানা রোগ হতে পারে, স্কিন ড্রাই হয়ে যেতে পারে, আমাদের স্কিনে বিভিন্ন প্রকার একনি জাতীয় সমস্যা হতে পারে, ইনফার্টিলিটি পর্যন্ত হতে পারে। ভিটামিন C এর অভাবে আমরা দেখতে পাই যে আমাদের গাম ব্লিডিং হয়, দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয়, দাঁতের গোড়া নরম হয়ে যায়, অনেকে আবার দেখা যাচ্ছে স্কিনের সমস্যায় ভোগে, চুলের সমস্যায় ভোগে। ভিটামিন C আমাদের বডির জন্য অনেক বেশি দরকার। ভিটামিন D এর তো কোনো তুলনাই নেই, যেটা আমরা সূর্যালোক থেকে পেয়ে থাকি, বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে পেয়ে থাকি। এই ভিটামিন D এর অভাবে দেখা যাচ্ছে আমাদের সার্কুলেটরি প্রবলেম হয়, আমাদের মাসেল দুর্বল হয়ে যায়, আমাদের হাড় দুর্বল হয়ে যায়, আমাদের ব্রেইন বিভিন্ন ডিপ্রেশন, হতাশা এবং সিজোফ্রেনিয়া জনিত সমস্যা হতে পারে, প্যানক্রিয়াসের সমস্যা হতে পারে, আমাদের শ্বাস প্রশ্বাসে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। তাছাড়া ভিটামিন E এর অভাবে দেখা যাচ্ছে অনেকের পেটে প্রচন্ড পরিমাণ বার্নিং, ব্যথা হতে পারে, হাতে পায়ে দেখা যাচ্ছে সহজে যে ব্রুইজিং যেটাকে আমরা বলি, রক্ত জমাট বাঁধা, সেই প্রবলেমটা হতে পারে। তাছাড়া ভিটামিন K এর অভাবে আমাদের ইজি ব্লিডিং হতে পারে, বিশেষ করে ভিটামিন K এর যে ঘাটতিটা, সেই ঘাটতিটাতে দেখা যাচ্ছে রক্ত আপনার সহজে জমাট বাঁধতে পারে না, আপনার যেকোনো প্রয়োজনে যেকোনো আঘাতে আপনার কিন্তু ব্লিডিং হতে পারে। সো এটা একটা অনেক বড় একটা প্রবলেম। সো আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিনের গুরুত্বটা আমাদের জীবনে কত বেশি। আসুন আমরা জেনে নেই AMPM এ কি কি ভিটামিন যুক্ত করা হয়েছে। AMPM এ প্রথমত ভিটামিন A যুক্ত করা হয়েছে, 85% এস ন্যাচারাল বেটা ক্যারোটিন, বিশেষ করে আমাদের চোখের যেটা আমাদের রাতকানা রোগটাকে কমাতে পারে। ভিটামিন C রয়েছে, ভিটামিন D রয়েছে, ভিটামিন E রয়েছে, ভিটামিন K রয়েছে, থায়ামিন রয়েছে, রিবোফ্লাভিন রয়েছে, নিয়াসিন রয়েছে, ভিটামিন B6 রয়েছে, অ্যাসপাইরিডক্সিন, ফোলেট রয়েছে, ভিটামিন B12 রয়েছে, বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড,
যেটাকে আমরা ডি ক্যালসিয়াম প্যান্টোথিনেট বলা হয় সেটা রয়েছে। তাছাড়া রয়েছে ভিটামিন এর পাশাপাশি মিনারেলস, আয়োডিন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, সেলেনিয়াম রয়েছে, কপার রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, ক্রোমিয়াম রয়েছে এবং আরো অন্যান্য উপাদানগুলো রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে উপাদানগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রপার্টি ব্লেন্ডস যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমত প্রপার্টি ব্লেন্ড অফ সয়াবিন লেসিথিন। আমরা জানি যে লিনোলিক অ্যাসিড আমাদের জন্য অনেক বেশি উপকারী, স্পেশালি পাশাপাশি ব্লেন্ড অফ আলফা লিপোইক অ্যাসিড, এল কার্নিথিন, টার্টারেট রয়েছে। তাছাড়া রয়েছে এই প্রপার্টি ব্লেন্ড অফ জিঙ্কো বিলোবা, যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই পাতাটা স্পেশালি। তাছাড়া রয়েছে এখানে ব্লেন্ড অফ ক্লামাথ ব্লু গ্রিন এলগেই, অনেকে কিন্তু স্পিরুলিনা সম্পর্কে বলে, এখানে কিন্তু স্পিরুলিনা পর্যন্ত রয়েছে, এটাকে বলে স্পিরুলিনা স্পিরুলিনা এলগেই, পাশাপাশি আপনার এটাকে এলজিও বলতে পারেন। তাছাড়া হচ্ছে করোলেলা এলজেই, তাছাড়া অন্যান্য চমৎকার চমৎকার উপাদান। তো স্পিরুলিনাটা আমাদের জন্য অনেক বেশি উপকার, আপনারা অনেকেই জানেন এটা, স্বাস্থ্যবিধি সম্পর্কে আপনারা জানেন। তাছাড়া এখানে রয়েছে অ্যামাইলেজ, নিউট্রাল প্রোটিয়েজ, সেলুলেজ, লেকটেজ, লাইপেজ, এনএসিটাইলসিস্টিন, ইনোসাইটল, হেক্সাফসফেট রয়েছে এখানে। এখানে এখানে রয়েছে সয় অ্যান্ড ফিশ, এখানে রয়েছে মিথাইল টেট্রা হাইড্রোফলিক অ্যাসিড। সো এই সবগুলোর সমন্বয়ে কিন্তু এই এএমপিএম তৈরি করা হয়েছে। এবং এখানে রয়েছে একটা ভিটামিনের সম্ভার, যা চমৎকার ভাবে আপনার শরীরের ভিটামিনের ঘাটতি গুলোকে পূরণ করতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডক্টর ভিনসেন্ট জিয়া বাবা পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্টেম সেল সায়েন্টিস্ট, যিনি এন্টি এজিং নিয়ে কাজ করছেন, এবং চমৎকার ভাবে উনি একটা বিষয় এখানে উল্লেখ করেছেন যে এখানে যে ভাইটাল ভিটামিন গুলো রয়েছে এগুলো প্রত্যেকটা আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে কাজে লাগবে। তো আসুন দেখি এটা কি কি কাজে লাগছে আমাদের। বিষয় হচ্ছে যে এখানে যে ভিটামিন গুলো রয়েছে এগুলো চমৎকার ভাবে আপনার দেখা যাচ্ছে ভিটামিনের যে চাহিদা, নিউট্রিশনস এর যে চাহিদা, এক্সট্রাক্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর চাহিদা, সেই চাহিদাটাকে পূরণ করছে, আপনার ডিএনএ কে রিপেয়ার করতে সহযোগিতা করছে, পাশাপাশি ফ্রি রেডিকেল গুলোকে ড্যামেজ করতে অথবা কমাতে সহযোগিতা করছে, আপনার শরীরে এনার্জি প্রোডাকশনটাকে এটি ইম্প্রুভ করছে, এবং অফকোর্স পিএমটা আপনার রাতে ঘুমাতে সহযোগিতা করে। সো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি আপনার বডিতে প্রোটিন, মিনারেলস, ভাইটামিনস এগুলো সবগুলোর চাহিদা পূরণ করার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার এই ব্রেইন কোষ থেকে শুরু করে আমাদের পুরো বডিতে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর মৃত্যুর হারটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়, এবং হাড় ক্ষয়, পেশিতে ব্যথা অথবা দুর্বলতা অথবা জয়েন্টে ব্যথা এগুলোকে কমিয়ে দেয়। আমরা যারা সুস্থ থাকতে চাই, আমরা যারা ভিটামিনের চাহিদাটা পূরণ করতে চাই, স্পেশালি আমরা যারা ভিটামিন ডিফিসিয়েন্সিতে ভুগছি এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, তাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে দৈনিক আমাদেরকে এএমপিএমটা সেবন করতে হবে। এএমটা আমরা দিনের বেলা সেবন করি, পিএমটা আমরা রাত্রে সেবন করি। সো দিনে যে ভিটামিন গুলো আমাদের দরকার সেগুলো আমরা এএম থেকে পেয়ে যাই, এবং রাতে যে ভিটামিন গুলো আমাদের বেশি দরকার সেগুলো আমরা পিএম থেকে পেয়ে যাই। সো এটা চমৎকার ভাবে আপনার ভিটামিনের চাহিদাকে পূরণ করতে পারে। এবং আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, অনেক ধরনের জটিল রোগের নিরাময় কিন্তু এটা চমৎকার ভাবে আপনাকে সহযোগিতা করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এবং জিউনেস সম্পর্কে, জিউনেস প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি জানতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ডক্টর রিয়াদ হেলথ এন্ড বিউটি। এবং যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার ইমেল নাম্বারে, আমি ইমেল নাম্বারটি নিচে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।